গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে আজকে সন্ধ্যেটা শেয়ার করতে। আর আজকে সন্ধ্যেবেলা আমি কি করছি চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে সন্ধ্যাবেলায় আমি করতে চলেছি পাটিসাপটা পিঠে, এইবার শীতের প্রথম পাটিসাপটা পিঠে। কারণ আমাদের বাড়িতে আমি সাধারণত প্রত্যেক বছরই কিছু না কিছু একটা পিঠে বানাই, তো এবছর আর বানাইনি, ভেবেছিলাম বানাবো না, কিন্তু এই এত ঠান্ডা পড়েছে না এখানে, এখানে কিন্তু সাধারণত খুব বেশি ঠান্ডা পড়ে না কলকাতার মতন। কলকাতায় যেমন ডিসেম্বরের শেষে জানুয়ারিতে একদম জমিয়ে ঠান্ডা পড়ে, এখানে এরকম পড়ে না, কিন্তু সারা বছরই মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে। কিন্তু এই মকর সংক্রান্তির পর থেকে না এখানে দু তিন দিন ভীষণ ঠান্ডা পড়েছে, তো ভাবলাম একটুখানি পিঠে খাওয়া যাক। আর আজকেই আমি করছি হচ্ছে পাটিসাপটা পিঠে। সকাল থেকে আমি মোটামুটি জোগাড় করে রেখেছি, কি কি জোগাড় করেছি, কিভাবে জোগাড় করেছি চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। পাটিসাপটা পিঠে করব বলে দেখো এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েই করব পাটিসাপটাটা, মানে ব্যাটারটা করব। ও জন্য চালটা ধুয়ে রেখেছি, আর এখানে নারকলও কুড়িয়ে রেখে দিয়েছি, মানে কেটে রেখে দিয়েছি। এবার এটা মিক্সিতে না একদম মানে পেস্ট করে নেব, আর গুড় তো থাকবেই, গুড় দিয়েই করব। আর আগের দিন না এই যে ইস্কন থেকে এই যে সন্দেশ প্যাড়াটা নিয়ে এসেছিলাম না, এটাও আমি দুটো তিনটে এই পুরের মধ্যে অ্যাড করে দেবো, নারকলের পুরের মধ্যে, কারণ খোয়া ক্ষীরের সাবস্টিটিউট হিসাবে এটা খুব ভালো যাবে। তাই ভাবলাম দুটো তিনটে প্যাড়াও আমি এর মধ্যে অ্যাড করে দিই। তো দেখতেই পেলে সকালবেলা আমি গোবিন্দভোগ চালটাকে কিন্তু একদম ধুয়ে ঠুয়ে রোদে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো বিকেলবেলা ওটা একদম ড্রাই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আর এক এক করে প্রিপারেশন শুরু করি। তো দেখো গুড়টাও আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুর বানানোর জন্য, এই এতটুকু গুড়ই লেগেছে এখানে, তাও তোমার বলতে গেলে হাফ কাপের মতন গুড় হবে, বড় কাপের হাফ কাপ। তো আর এদিকে দেখো নারকলটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর করে গ্যাসে আগে বসিয়ে দিয়েছি, এবার আমি এটার মধ্যে গুড়টা অ্যাড করে দেব। তো দেখো আমি এখানে তিনখানা প্যাড়া নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকেও দিয়ে দেব, এই যে এখানে পুরটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি পুরের মধ্যে পুরো সন্দেশটা দিয়ে দিয়েছি, মানে প্যাড়াটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আর দুধ বা কোনো কিছু আর অ্যাড করব না, আর আমি এর মধ্যে কিন্তু একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ব্যাস এই দিয়ে আমি ভালো করে পুরটা বানিয়ে নেব, সন্দেশটাকে আমি ভালো করে এই পুরের সাথে একদম মিশিয়ে নেব, তাহলেই আমার পুরটা একদম রেডি হয়ে যাবে, আর এটাকে আর একটু ড্রাই করে নেব। ব্যাস তো দেখো পুর কিন্তু এখানে একদম রেডি, এই দেখো পুরটা বাইরে থেকে না রোদের আলো আসছে, এই দেখো পুরটা খুব সুন্দর পুরটা হয়েছে, এর মধ্যে তো সন্দেশও দিয়েছি। এবার আমি যে লিকুইডটা সেটা বানিয়ে নেব, যেটা দিয়ে পাটিসাপটার গোলাটা বানাবো। দেখো সকালবেলা আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম, এটা একদম শুকনো হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি কিন্তু অন্যবার চালের গুঁড়ো দিয়েই করি যেটা আমি কিনে আনি, কিন্তু এবারেই আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করব। তো দেখো চালটাকে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তো এবার আমি এটা বাটিতে নিয়ে নেব। তো দেখো চালের গুঁড়োটা তো আমি নিয়ে নিয়েছি বাটিতে, আর এর মধ্যে চালের গুঁড়োর থেকে একটু কম ময়দা নেব, যদি চালের গুঁড়ো ধরো এক কাপের মতো নিয়েছি, ময়দাটা হাফ কাপের মতো নিচ্ছি। ময়দাটা এই কারণেই নিচ্ছি কারণ চালের গুঁড়োটা তো আমি মিক্সিতে ডাস্ট করেছি, তো অত তো মানে মিহি ডাস্ট হয় না, তাই ময়দাটা না নিলে কিন্তু মানে ব্যাটারটা ভালো হবে না, তার জন্যে একটু ময়দা নিলাম। আর আমি এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি, এটা আমি বরাবরই দিয়ে থাকি, না চাইলে কেউ নাও দিতে পারে, কিন্তু আমি এটা দিয়ে থাকি। একটুখানি সল্ট দিচ্ছি, দেখো বাইরে থেকে জানলা দিয়ে যে হাওয়া আসছে না, তাতে চালের গুঁড়োর ডাস্টটা না উড়ছে। তো যাই হোক এবার আমি এটাকে ভালো করে মানে মিশিয়ে নেব একসাথে, চালের গুঁড়ো ময়দা একটু সল্ট ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়, গুড় না দিলে কি আর টেস্ট আসবে,
আহ, গুড়ের যা গন্ধ না, দারুণ! একটু গুড় দেব। ব্যাটারে কিন্তু মিষ্টিটা বেশি দেব না, ব্যাটারে কিন্তু মিষ্টিটা কম দেব, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। পুরের মধ্যে যে মিষ্টিটা দিচ্ছি সেটাও বেশি, ব্যাটারে যে মিষ্টিটা দেব সেটাও বেশি, তাহলে কিন্তু অতটা ভালো খেলবে না। তো ব্যাটারে বুঝেই মিষ্টি দেব। তো এবার দেখো, নিয়ে এসেছি দুধ, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়েই ব্যাটারটা আমি করব। এবার ভালো করে গুড়গুলো ভেঙে নেব, নিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব। দুধটা না রুম টেম্পারেচারে থাকলেই ভালো, আমি একদম ফ্রিজ থেকে নিয়ে এসেই গুলছি, কিন্তু রুম টেম্পারেচারে রেখে গুললে বেশি ভালো, খুব ঠান্ডা। তো দেখো, আমার কাছে একটু লিকুইড নলেন গুঁড়ো আছে, যেটা আমি কিনেছিলাম তোমাদেরকে, মানে বলেও ছিলাম যে আমি একটু লিকুইড নলেন গুঁড়ো কিনেছি। তো এই নলেন গুড়টাও কিন্তু আমি একটু এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব, তাহলে টেস্ট আর গন্ধ দুটোই একদম ফাটাফাটি আসবে। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে না 15 মিনিটের জন্য এটা রেখে দেব। তো চলো, এটা 15 মিনিটের জন্য ঢাকা থাক এইভাবেই। তো ব্যাটার বানানোর পরে কিন্তু এখন আধ ঘন্টা হয়ে গেছে, তো এখন রান্নাঘরে চলে এসেছি পিঠেটা বানাতে। তো চলো এবার এক এক করে পিঠে বানিয়ে ফেলি। একটা ফ্রাইং প্যান বার করে নিই, এই ছোট্ট ফ্রাইং প্যানটাতেই করব। এই ফ্রাইং প্যানটাতেই না আমি প্রত্যেকবার পিঠে বানাই, আর এটাতে এত সুন্দর পিঠে হয়, তো আমি এটাই বার করে নিয়েছি আর গ্যাসে বসিয়েও দিয়েছি, ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। তো চলো এক এক করে পিঠে বানাতে থাকি। আর এই দেখো, সাদা তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘিও অ্যাড করে নিয়েছি, সাদা তেলেও করা যায় কিন্তু ঘিতে না টেস্ট আরো ভালো হয়। আর এই যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম, এই দেখো কি সুন্দর হয়ে গেছে, এই দেখো আরো সুন্দর মোলায়েম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ স্টে করেছে না তাই। আর যা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, দারুণ গন্ধ, দারুণ। তো দেখো প্যানটা গরম হয়ে গেছে, দেখো এর মধ্যে কি সুন্দর জাল জাল মতন ফুটে উঠছে, এই দেখো কি সুন্দর হয়ে উঠছে। এটা হওয়া মানে হচ্ছে তোমার ব্যাটার একদম পারফেক্ট। তো আমি এর মধ্যে একটুখানি পুর দিয়ে দেব। আমি খুব ভয় ভয়ে ছিলাম, কারণ গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, বুঝতে পারছিলাম না যে কিরকম হবে। তো যাই হোক, প্রথম পিঠেটা তো আমি খাবো না, প্রথম পিঠেটা দেব অগ্নি দেবতাকে। এই পিঠেটা আমি এখানেই প্লেটে তুলে রাখবো। এবার সেকেন্ড পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো দেখো পিঠে বানানো ডান, এখানে যে ব্যাটারটা ছিল শেষ, আর এই দেখো এতটা পুর এখনো পড়ে রয়েছে, আর এই দেখো পিঠে, টোটাল না 8খানা পিঠে হয়েছিল, তো এখানে 6টা পিঠে রয়েছে। তো এই দেখো, এই হচ্ছে আমার এবছরের পিঠে, মকর সংক্রান্তির পিঠে। মকর সংক্রান্তির দিন তো খাওয়া হলো না, তো আজকেই বানিয়েছি, আর এটা টেস্ট করে অয়ন বলবে যে কেমন হয়েছে, আমি তো আমার নিজের রান্না ভালো বলবই। অবশ্য তোমরা মনে মনে ভাবছো অয়নি বা কেন খারাপ বলবে, তাই না? তাহলে ওর ঘাড়ে একটা মাথা থাকবে। তো যাই হোক, অয়নি টেস্ট করুক আর বলুক কেমন হয়েছে।
তো এই দেখো অয়ন বসেছে, সব পাটা পিঠে কিন্তু তোমার নয়, একটা খাবে আর বলবে। স্টার্ট করি আগে। গরম কিন্তু খুব, দিয়ে ফুরিয়ে খাচ্ছে তো। অসাধারণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। এই যে এই যে এইদিকে ক্যামেরা, এই এইদিকে তাকিয়ে কথা বলো। ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে, সত্যি ভালো হয়েছে, একদম কম্বিনেশন ফাটাফাটি। না ক্যামেরা বলে বলছো, মিষ্টিতে আমি কখনো ঠিক সবসময় ঠিক বলি তাই খাবে। খাবো। আসলে না আমি প্রথম দুটো পিঠে যে বানিয়েছিলাম, দুটো পিঠে একদম ফাটাফাটি হয়েছে, পরের দিকের পিঠে গুলো না একটুখানি প্যানের মধ্যে আটকে আটকে যাচ্ছিল, মানে কি জানি কেমন হবে খেতে। আর আমরা যেহেতু দুজনে খাবো তাই এ কটা পিঠেই এনাফ। আমি তো টেস্ট করবই, কিন্তু আমাদের দুজনের জন্য না এই কটা পিঠেই এনাফ। আর পুর তো রয়েছে, যদি পরে ইচ্ছে হয় আবার পুরটা দিয়ে বানিয়ে খাবো দুদিন বাদে, কিন্তু এখন যদি আমরা অনেকটা করে রাখি না তাহলে কি হবে বলো তো, সব বসে বসে খেয়ে নেব দুজনে মিলে, আর পেট ব্যথা করবে এতগুলো পিঠে করে খাবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে আমি মকর সংক্রান্তির আজকের কি বলে জানো পৌষ মাসের পিঠে শেয়ার করলাম। পৌষ মাস তো চলে গেছে, এটা তো মাঘ মাস মনে হয়। আমারও তাই মনে হয়, আমার এইসব সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। চলো টাটা করে দাও অয়ন, বাই বাই।